হাই ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আমি চলে এসেছি ক্লাস অফ ক্লেনে আরও একটি নতুন বাংলা ভিডিও নিয়ে, তোমাদের ফেভারিট চ্যানেল বেস্ট অফ ক্লাসারে। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কোন টপিকের উপর। তো আমি যেই তোমাদের ইনফরমেশানটা দেবো সেটা হলো সুপার সেল। দেখো আমাদের, দেখো আমি ভিডিওতে একটা ছবি দেখাচ্ছি সুপার সেল, যে ক্লাস অফ ক্লেনে ফোরাম আছে ওখানে কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে। সেই পোস্টে ড্যারিয়ান বলেছে যে আমাদের যে নেক্সট আপডেট আসবে সেখানে কয়েকটি কুল ইম্প্রুভমেন্টসে অ্যাড করবে। এবং আমি তোমাদের মেন টপিকে আসি, সেই আপডেটে কি কি চেঞ্জ হবে তোমাদের একটা স্ক্রিনশট স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখে নিও। যে ট্র্যাপস অ্যান্ড ডিফেন্স, এখানে যে এক্সবো, যে টাউনলে ক্লিক করার পর যে এক্সবো লোড করতে হয় বা ইনফার্নো বা যে স্প্রিং ট্র্যাপগুলো লোড করতে হয়, আমাদের যে নেক্সট আপডেট আসবে সেইগুলো অটোমেটিকলি লোড হয়ে যাবে। এখানে বলেছে এক্সবোজ ইনফার্নো টাওয়ার্স অ্যান্ড ইগল আর্টিকেট ইউ উইল অটোমেটিকলি বি রিলোড ফর ফ্রি হোয়েন ইউ লগ ব্যাক ইন টু দ্য গেম। তোমরা যে গেম অন করবে অ্যাট্যাক করার পর, তোমরা গেম অন করার সঙ্গে সঙ্গে সেটা অটোমেটিকলি রিলোড হয়ে যাবে। এবং তার পরে রয়েছে বলছে দ্য অ্যাবভ ডিফেন্স স্টিল ইউজ অ্যামাউন্টেশন সো ডেড বেসিস উইল স্টিল হ্যাভ আনলোডেড ডিফেন্স ইফ দ্য প্লেয়ার হ্যাজ নট লকড ব্যাক ইন টু দ্য রিলোড দেম। যে ডেড বেসগুলো আছে সেই বেসগুলোর ডিফেন্স রিলোড হবে না যতক্ষণ না তারা তাদের বেসটাকে অন করছে বা তারা সিওসিতে অনলাইন হচ্ছে। তার পরের লাইনে বলেছে ট্র্যাপস স্প্রিং ট্র্যাপস বোম ইটিসি উইল রিয়াম ফর ফ্রি হোয়েন ইউ লক ব্যাক ইন টু দ্য গেম। তুমি যখন তোমার গেমে অনলাইন হবে তোমার ট্র্যাপগুলো রিলোড হয়ে যাবে অটোমেটিকলি। মানে এখানে টাউনলে ক্লিক করতে যে তোমাদের লোড করতে যে ওই লোডটা আর করতে হবে না। ম্যাজিক আইটেমের উপর কিছু চেঞ্জ করবে, দ্য ম্যাজিক আইটেম ইউ উইল হ্যাজ চেঞ্জড ইট উইল নাও বি লোকেটেড ইন দ্য টাউন হল ইন্টারেস্ট অফ দ্য ক্ল্যান ক্যাসেল। দিস ইজ টু রিডিউস টু কাটার অফ বাটনস ইউ আর গ্রিটেড উইথ দ্য ওয়েন ক্লিকিং ইন দ্য ক্ল্যান ক্যাসেল। তো এখানে ক্ল্যান ক্যাসেলে ক্লিক করে দেখা যাচ্ছে অনেক বড় লাইন হয়ে গেছে। তো এখানে ম্যাজিক আইটেমের অপশানটা টাউন হলের এখানে অ্যাড করবে, এবং টাউন হলের এখানে যে স্প্রিং ট্র্যাপ বা এক্সবো বা ইনফার্নো টাওয়ার রিলোডের অপশান আছে ওইগুলো তো অটোমেটিক রিলোড হয়ে যাবে। তো টাউন হলে ক্লিক করার পর এইখানটা করে ম্যাজিক আইটেমের অপশানটা চলে আসবে। এই অপশানটা তো তিন নম্বরে যে আপডেটের এটা আসবে সেটা হলো সামওয়ান অ্যাক্সিডেন্টলি ডোনেট এ গবলিন অর ওয়াল ব্রেকার লিডার্স অ্যান্ড কো লিডার্স উইল বি এবল ডিলি ডোনেট ট্রুপস ফ্রম আদার ক্ল্যান মেম্বার্স ওয়ার ক্ল্যান গেসেল। তো এখানে যে ক্ল্যান ওয়ারে অনেক ভুলবশত উল্টো পাল্টা ডোনেট দিয়ে দেয়, তো সেই ডোনেটগুলো লিডার এবং কো লিডার চেঞ্জ করতে পারবে। লিডার এবং কো লিডার ছাড়া এল্ডার অথবা মেম্বার সেই ডোনেট চেঞ্জ করতে পারবে না। তো আসল ফান্ডা হলো এটাই যে, তো এখানে বলেছে গবলিন অ্যান্ড ওয়াল ব্রেকার। তো আপডেটের পর দেখা যাবে কি যে শুধু গবলিন অ্যান্ড ওয়াল ব্রেকারে ডোনেট দেওয়া থাকলে চেঞ্জ করা যাবে নাকি সব ট্রুপ। তো যারা আমার চ্যানেল প্রথমবার ভিডিও দেখছে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দাও, যাতে আমার লেটেস্ট আপলোড করা ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক প্লিজ দিয়ে দিও। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।